भैया দারুন। ভাই কোথায় যাচ্ছিস? ভাইয়া তুমি আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমার মনের মধ্যে প্রেমের টান এসেছে। ছোট যাস নে, আগুন আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই, ধরলে আর বাঁচবি না। ভাইয়া আমি ধরার আগে ও আমাকে ধরে ফেলেছে। ভাইয়া তোকে ধরেছে? কে ধরেছে? এই ধরা দেখতে পাবে না ভাইয়া, এই ধরা হচ্ছে মনের ধরা, ও আমাকে মনের ধরা ধরে ফেলেছে। লাভ এট ফার্স্ট সাইট, মেয়েটাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুই ভালোবাসা কর গিয়ে, আমি এর মধ্যে নেই। এটা ঢাকা শহর না, কক্সবাজার, মার খেলে একটা হাড্ডি আর আস্ত থাকবে না। মার? তুমি কি বলছো ভাইয়া, ভালোবাসা মরণ এলেও হাসি মুখে মেলে নিতে হয়। আমি তোর সাথে গণপিটুনি খেতে পারবো না, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে তোমরা যাও। হ্যালো। হ্যালো, একটু আগে আপনাকে দেখলাম সমুদ্রের পাড়ে হাঁটছিলেন, তো হঠাৎ এখানে নির্জন জায়গায় ওই ছেলেগুলোকে দেখলাম, ওরা কি আপনাকে বিরক্ত করছিল? ছেলে কোথায়? ও ওই ছেলেরা, ওরা ঢাকা থেকে এসেছে, আমি ওদের চিনি, ওরা নৌকা নিয়ে বেড়াতে বেরিয়েছিল, আমাকে দেখে পাড়ে নেমেছিল। তাই বলুন, আমি ভেবেছিলাম বকেটের ছেলেরা আজকাল মেয়ে দেখলে যেভাবে হ্যাংলামি করে, তার উপর আপনার মতো সুন্দরী মেয়ে। আমি সুন্দরী? আপনাকে কে বললো? আপনি সুন্দরী না, আপনি সুন্দরী না। আরে আপনি যদি সুন্দরী না হন তাহলে সুন্দরী কি হবে? একটু বাড়িয়ে বলছেন না মিস্টার। রকি, রকি ফ্রম ঢাকা। আমি মিথিলা। আপনি একা এসেছেন কক্সবাজারে? একাই বলতে পারেন, তবে সঙ্গে একজন আছে। নিশ্চয়ই আপনার স্ত্রী? হানিমুন করতে এসেছেন? স্ত্রী? হানিমুন কি বলছেন ম্যাডাম, আমি তো এখনো বিয়ে করিনি। আপনি করেছেন? জি না, সে সুযোগ এখনো হয়নি। তাছাড়া মনের মতো ছেলেও পাইনি। আমিও। মানে? না মানে মনের মতো মেয়ে পাইনি। হাসবেন না, হাসবেন না। আচ্ছা আপনি বলুন, একটা মেয়েকে প্রথম দেখাতেই যদি ভালো না লাগে, বুকের ভেতরটা যদি চিনচিন না করে, সমস্ত পৃথিবীটাকে যদি সবুজ মনে না হয়, তাহলে কি তাকে জীবন সঙ্গিনী করা যায়? এই যেমন আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনাকে আমি কত যুগ যুগ ধরে চিনি। মানে? মানে মানে আপনাকে দেখে আমার যেন কেমন কেমন লাগছে। তুমি যদি আমাকে কথা মতো কাম না করো, তাইলে তোমার বোনও বাঁচবো না, মাও বাঁচবো না। আপনার কেমন কেমন লাগছে না? না, আপনার যে মন আছে আমার সে মন নেই। আমার ভেতরটা মরুভূমি, যেখানে সবুজ বলতে কিছু নেই। আমি আপনার সেই মরুভূমিতে সবুজের বাগান গড়ে তুলব। পারবেন না, ওই মরুভূমিতে আপনি কিছু করতে গেলে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। চলি। তুমি জানো না মিথিলা, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার ওই মরুভূমিতে আমি ঝর্ণার পানি বইয়েই ছাড়ব। তোমার আপা সাঁতার জানে না? না, অটো পানিতে দাঁড়িয়েছিল, হঠাৎ জলের পানিতে আপুকে টেনে নিয়ে গেছে। প্লিজ আমার আপুকে বাঁচান। আপু, প্লিজ আমার আপুকে বাঁচান।
জলদি ওনার উপর করে শুয়ে দেন, পেটের চাপ দেন, পানি বার হয়ে যাবে যে। প্লিজ আমার আপুকে বাঁচান, তাড়াতাড়ি করেন স্যার, নাহলে মরে যাবে যে। আপুর মুখে কৃত্রিম শ্বাস দিতে হবে। কৃত্রিম শ্বাস? ও বুঝেছি, তুমি দাও। আমি আমি পারবো না, আমার ভীষণ ভয় করছে, আপনি দিন। আমি আমি পারবো না। তার দেরি করবেন না যে, তাহলে ওনারা বাঁচানো যাবে না। কেমন পুরুষ মানুষ আপনি, চুপ করে বসে আছেন, একদম মেয়ের জীবন বাঁচাতে পারছেন না। স্যার জলদি ওনারে কান্দে করে নিয়ে ঘুরান। হ্যাঁ জলদি ওনারে কান্দে নিয়ে ঘুরান যে, ঘুরান স্যার। চলো গেছে যে, চলো চলো চলো। উনি না থাকলে আজ তোকে বাঁচানোই যেত না। সমুদ্রে ঝাঁপ দিয়ে উনি তোকে তুলে এনেছে, তুই অজ্ঞান হয়েছিলি, তারপর উনি তোর পেটে চাপ দিয়ে দিয়ে পানি বের করার চেষ্টা করেছে। তারপরে যখন তোর জ্ঞান ফিরছিল না, বাধ্য হয়ে উনি তোর মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিয়েছে। আপনি আপনি আমার মুখে মুখ লাগিয়েছেন? জি জি। মানে? চুপ করুন, আমি মরে গেলে মরে যেতাম, কিন্তু আপনি আমার মুখে মুখ লাগালেন কেন? দেখুন আমার কোনো দোষ নেই, আপনার বোনই তো আমাকে জোর করলো তাই, আর ওই লোকগুলো। কিন্তু আমি তো এখন মরে গেছি। জি। একজন যুবতী মেয়েকে একজন যুবক ছেলে পানি থেকে জড়াজড়ি করে তুলে এনেছে, তার পেটে চাপ দিয়েছে, তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিয়েছে, এরপর বলছেন আমি বেঁচে আছি। জি আমি ঠিক বুঝতে পারছি না, এরা সবাই বলল, আর তাছাড়া আপনাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। চুপ করুন, আপনার বাড়ির ঠিকানা দিন, আপনার মোবাইল নাম্বার দিন, দিন দিন বলছি। কেন কেন এসব আমি আপনাকে দেবো কেন? হ্যাঁ আমি আপনাকে দেবো কেন? কেন দেবেন, এর একটা ফয়সালা করতে হবে। দিন বলছি। দেখুন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আপা এ তুই কি করলি, লোকটা তোকে বাঁচালো আর তুই কিনা? ওটা একটা চোর। চোর? কে চুরি করেছে? যা চুরি করেছে তোকে বলতে পারবো না। তাহলে পুলিশকে ডাকি। আরে হতভাগী, এই চুরি পুলিশও ধরতে পারবে না। কেন কেন? এই কেন বোঝার বয়স এখনো তোর হয়নি। ওই চোরকে যদি আমি না ধরতে পারি। কি হয়েছে ভাইয়া, অমন করে হাঁপাচ্ছ কেন? গুন্ডারা তাড়া করেছে? গুন্ডা না, জলপরি। জলপরি? হ্যাঁ জলপরি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, সিমিতে জলপরি আসবে কোত্থেকে? আছে, শোন, পানিতে হাঁপুটুপু খাচ্ছিল, আমি দৌড়ে দৌড়ে গেলাম এরকম এরকম করে, তারপর পানি থেকে জল পড়ে গেল। কি হলো রে, অমন হা করে আছিস কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তুমি ওই মেয়েটার মুখে মুখ লাগিয়েছিলে, মানে ওই মেয়েটাকে তুমি কিস করেছিলে? আরে ওটাকে কিস বলে না, ওটাকে বলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। তুমি ওই মেয়েটার পেটে হাত দিয়েছ? হ্যাঁ দিয়েছি, তাছাড়া পানি বার করবো কি করে? ভাইয়া তুমি না শেষ। ঠিক বলেছিস ছোট, আমি ওকে ছাড়া বাঁচব না। ভাইয়া আমিও মরে গেছি, তোমারটা জল পুরি আর আমারটা দানা কাটা পুরি। চলো ভাইয়া খুঁজে দেখি ওরা কোথায় আছে। দোকানে একবার তুমি বলো আসবে কি? হৃদয়েরই এই দোকানে একবার তুমি বলো আসবে কি? এলে হবে কি কিছু দেবে কি? এলে হবে কি কিছু দেবে কি? একটা মন নিলে অল টাইম ভালোবাসা ফ্রি, একটু প্রেম দিলে ফুল টাইম কাছে আসা ফ্রি। আসবে কি তুমি আসবে কি? ভেবে দেখি আমি ভেবে দেখি, হৃদয়েরই এই দোকানে একবার তুমি বলো আসবে কি? এলে হবে কি কিছু দেবে কি? এলে হবে কি কিছু দেবে কি? একটা মন নিলে অল টাইম ভালোবাসা ফ্রি, একটু প্রেম দিলে ফুল টাইম কাছে আসা ফ্রি। আসবে কি তুমি আসবে কি? ভেবে দেখি আমি ভেবে দেখি, হাসি দিলে একশো গিফট পাবে ফ্রি, পাশে বসো যদি তুমি লিপ পাবে ফ্রি। একটা হাসি দিলে একশো গিফট পাবে ফ্রি, পাশে বসো যদি তুমি লিপ পাবে ফ্রি। আসবে কি তুমি আসবে কি? ভেবে দেখি আমি ভেবে দেখি, আসবে কি তুমি আসবে কি? ছুঁয়ে দিলে
লাইফ টাইম সুখ পাবে ফ্রি, তুমি হাত বাড়ালে পাবে রে মা সুখ ফ্রি, হাতে ছুঁয়ে দিলে লাইফ টাইম সুখ পাবে ফ্রি, তুমি হাত বাড়ালে পাবে রে মা সুখ ফ্রি। আসবে কি তুমি আসবে কি বিবি দেখি আমি বিবি দেখি, আসবে কি তুমি আসবে কি দোকানে, একবার তুমি বলো আসবে কি হৃদয় রে এই দোকানে, একবার তুমি বলো আসবে কি, এলে হবে কি কিছু দেবে কি, এলে হবে কি কিছু দেবে কি। একটা মন নিলে অল টাইম ভালোবাসা ফ্রি, একটু প্রেম দিলে ফুল টাইম কাছে আসা ফ্রি, একটা মন নিলে অল টাইম ভালোবাসা ফ্রি, একটু প্রেম দিলে ফুল টাইম কাছে আসা ফ্রি। আসবে কি তুমি আসবে কি ভিবি দেখি আমি ভিবি দেখি, আসবে কি তুমি আসবে কি ভিবি দেখি আমি ভিবি দেখি। দেখতে পারবেন আমার দরিয়া আসেন, আমার দরিয়া আসেন। আরে এটা টাইম দেন না, বোঝে আরে এটা সিরিয়ে দেবে জ্যাকেটটা, এই যে একটা হোটেল হইলে আপনি এত টাকা বসার মালিকা কোথায় লইয়াছে? শোনো কাউটা 009, এই হোটেলটা আমাদের জন্য ঠিক হবে, এখানে পয়সা বেশি লাগবে না, এই হোটেল উঠবেন, এই হোটেলে বিছানায় তেল কাচতে রেখে থায় সার পোকার কামড়ে সারা ঘুমাইতে পারবেন না। চুপ বেটা, এখানে ঘুমাতে এসছিস না আমার ছেলের খোঁজ দিয়ে এসছিস? না আমরা পোলা ঘুরে খোঁজ দিয়ে আসি, তবে স্যার একটা চিন্তায় আমার মাথাটা খারাপ করিয়ে দিতে আছে। আবার কি চিন্তা? আমি এই ফকির দেশটা বললেন কে, এই যদি তোর থাকতো তাহলে তুই ফকির চাঁদ হয়ে যেতিস। আমার ছেলেরা যদি আমাকে দেখে চিনে ফেলতে পারে তাহলে এক দৌড়ে কক্সবাজারে টেকমাপ চলে যাবে, সেখান থেকে বারমাউন্ট চলে যেতে পারে। হায় স্যার ঠিকই কইছেন, আমনের পোলা দুইটা হইছে এক নম্বরের বদজাত। হ্যাঁ হ্যাঁ বদমাশ, কি চাস? হ্যাঁ আপনার পোলা দুইটা হইছে একেবারে হারামির বাচ্চা। এই বেটা তুই আমাকে গাল দিলি না? জি না স্যার, আপনার পোলা রে। হ্যাঁ হোটেলের ভিতরে যাই, চল এলান। রকি আমার মনে হয় আমার প্রেম হয়ে গেছে। ভাইয়া তোমাকে আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, আমারও না প্রেম হয়ে গেছে। কাল সারা রাত তুই মেয়েটাকে স্বপ্নে দেখেছি, আমি মিথিলার কথা ভুলতেই পারছি না। আমিও না, মিথিলা হাসছিল মনে হচ্ছে হাসি থেকে মুক্ত ঝরে পড়ছে। রিকশা থামো থামো থামো। ভাইয়া ওই যে আমার ভালোবাসা আমার জন্য অপেক্ষা করছে, আমি যাই। ভাইয়া তুই যাবি তাহলে আমি কি করবো, আমারটা কোথায়? তোমারটা খুঁজতে শুরু করো, আমারটা আমি বুঝে আসি। এখন আমি আমারটা কোথায় খুঁজি? হ্যালো, কেমন আছেন? জি ভালো। আপনি রোজ সমুদ্রের পাড়ে ব্যায়াম করতে আসেন? হ্যাঁ, সকালে সমুদ্রের পাড়টা আমার খুব ভালো লাগে, দেখেন না কেমন নির্জন, এই সময় সমুদ্রের গর্জন খুব সুন্দর লাগে, মনে হয় যেন সমুদ্র আমাকে হাতছানি দিয়ে ডাকছে। হ্যাঁ আমারও তাই মনে হয়, তাই তো বছরে 2-3 বার ছুটে আসি এই সমুদ্রের কাছে। আপনি বছরে 2-3 বার আসেন? আচ্ছা আপনি যে ব্যায়াম করেন কারো কাছে কি শিখেছেন? তেমন কারো কাছে শিখিনি, এমনি যা পারি তাই দিয়ে চেষ্টা করি। নো 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 নো, এটা ঠিক না, ব্যায়াম জেনে করা উচিত, না হলে উপকার থেকে অপকারই বেশি হয়। যেমন এই যে আমি দেখলাম আপনি যেভাবে ব্যায়াম করছিলেন এটা ঠিক না, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। ওয়াই নট, আমি আপনার শিষ্য হয়ে যাই। ওকে লেটস স্টার্ট, প্রথমে ওয়ার্ম আপ করতে হবে, এভাবে দাঁড়িয়ে
হ্যাঁ, এবার হাত সামনে দিয়ে দম নিতে নিতে টানুন, আবার দম ছাড়তে ছাড়তে হাত দেন, জোরে টানুন। অনেক হয়েছে আজ এ পর্যন্তই থাক। ঠিক আছে ঠিক আছে, ব্যায়াম হচ্ছে মনের ব্যাপার, মন না চাইলে করা উচিত না। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। করুন। আপনাকে প্রথম থেকেই দেখছি আপনি একটু আনমনা, আপনি কি যেন চিন্তা করেন। তাই নাকি? হ্যাঁ তাই, আমি মানুষের মুখ দেখলে বলতে পারি তার ভেতরে কি হচ্ছে। আমার মনে হয় আপনার ভেতরে একটা জ্বালা আছে। জ্বালা? হ্যাঁ জ্বালা। সরি, আমি না জেনে তোমার মনে আঘাত দিয়েছি। জানো তোমাকে প্রথম দেখার পর থেকে মনে হচ্ছে তুমি আমার কত কাছের, কত আপন, তাই কথাগুলো বললাম। না না, আমি কারো আপন হতে পারি না, কারো কাছের মানুষ হতে পারি না। তুমি আমাকে ভুলে যাও। যাই, ও যে আমার পাড়ার ছেলে আমাকে ডাকছে, ও আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে। চলো। ভুলে যাবো তোমাকে, জীবনেও তোমাকে ভুলতে পারবো না। রকির মতো করে ভালোবাসার কথা বলি গিয়ে কাল রাতের কথা তো কাল রাতেই চলে গেছে, সে কথা বাদ দিন, এখন আপনি আজকের কথা বলুন। আজকে আপনার মনে কি কথা আছে সে কথা বলুন। আমার মনে কি আছে? আপনার মনে যা আছে তাই বলবেন, আপনি বলবেন আর আমি শুনব। আমার মনে কি কথা আছে দয়া করে একটু বলে দিন না। আপনার মনে কি কথা আছে তা আমি কি করে বলবো, আপনি বলুন। আপনি রাগ করছেন কেন? সত্যি বলছি আমার মনে কোনো কথা নেই, আমি চাই। না না, আমি রাগ করছি না, এই দেখুন আমি হাসছি। যাবেন না, সেবার বলুন আপনি মনের কথাটা বলুন। না মানে আমি বলতে চাচ্ছিলাম। আবার না মানে? আমি কি বলবো বুঝতে পারছি না, সব ভুলে যাচ্ছি। আমি যাই, আরেকদিন বলবো। হ্যাঁ আমি যাই। হ্যাঁ জানো বাংলাদেশের সিভিজের মতো এত বড় সিভিজ পৃথিবীর কোথাও নেই। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কক্সবাজার সিভিল সেকেন্ড হয়েছে। আমিও ইন্টারনেটে ভোট দিয়েছি। বাবা দেখো লোকটা বোধহয় অসুস্থ, ওকে 5টা টাকা ভিক্ষা দিয়ে দাও না। কক্সবাজার বিচে ঘোরার মজাই আলাদা। আমি না
সামনে দিদি ভাই 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 মারি না মারি না আমি দিদি চিবির লোক ভাই ভাই আমি দিদি মানুষ সঙ্গে আছি ভাই খেলা দেয় খেলা দেয় কি এর মধ্যে উঠলাম স্যার আমি এনে পড়িয়ে পড়িয়ে ঘুমাইতেছে আর ওরা আমার মারিয়া লাই ছেলে তাই বেটা ঘুমাচ্ছিলাম কোথায় চোখ বন্ধ করে একটু ঝিমাচ্ছিলাম আপনি হ্যাঁ আরামে চোখ বন্ধ করিয়া আসেন আর হাওয়ার পাবলিক আমার জীবনের লেগে চোখ বন্ধ করিয়া দিছেলে কি ব্যাপার রাস্তার মধ্যে গামছা বিছাইয়া যা বসা সরাই ছিঁড়েই রাখছেন কে আপনার কি চা বেশি হয়ে গেছে তাই বেটা আমার টাকা এত সস্তা নয় যে রাস্তার মধ্যে চড়িয়ে রাখবো এগুলো পাবলিকের টাকা পয়সা পাবলিকে তা বসা মানি তুই চলে যাওয়ার পর আমি একটু ঝিমাচ্ছিলাম লোকে ভেবেছে আমি অসুস্থ ফকি বেটারা দয়া করে টাকা পয়সা পেলে গেছে সি 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 আমি মান ইজ্জত খুইয়া লাইলেন কক্সবাজার আইয়া ভিক্ষা করলেন এবারে চুপ আমি কি কারো কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছি হ্যাঁ ভিক্ষা করে কাকে বলে ওই ভিক্ষা করে কাকে বলে বল আমি যদি কাউকে বলতাম বাবা আমাকে সাহায্য করেন সাহায্য করুন তাহলে ভিক্ষা হতো ওরা যখন টাকা পয়সা দিয়েছিলে বাধা দিলেন ডাকা এই বাধা দেবো কেন লোকে যদি ইচ্ছে করে টাকা পয়সা ফেলে যায় আমি বাধা দেবো কেন আমি ভাবলাম কক্সবাজারে আসার খরচাটা যদি কিছু উঠে যায় তাতে বন্ধু কি তাই চেপে গেলাম লোকে ঠিকই কয় আপনি আসলেই একটা কোটি টাকার ফকির চুপ কর বেটা ওদের কোনো খবর পেলি না বিজে কোথাও নাই মোর মনে হয় কোনো হোটেলে বইয়া আড্ডা দিতে আছে হোটেলে গিয়ে দেখি ঠিক আছে এগুলো ওঠা এগুলি মোর দ্বারে থাক আমি লই চলে এর মধ্যে ভাগবো হইলে রকি তুই কি সুন্দর করে ভালোবাসার কথা বলিস আমি পারি না কেন রে শোনো ভাইয়া পৃথিবীতে সবচেয়ে ইজি জিনিস হলো প্রেম করা তুমি সেটা আজও শিখতে পারোনি আমাকে একটু শিখিয়ে দেনা শোনো ফার্স্ট লেসন যখন কাউকে ভালো লাগবে বা ভালোবাসবে তখন তাড়াতাড়ি তাকে বলে দেবে ভালোবাসার কথা দেরি করেছো তো মরেছো কি করে বলবো সেটা আগে বুঝিয়ে বল বলবে সিনিয়রিটা আইটাম ওর নাম সিনিয়রিটা না ওর নাম অ্যানি ও অ্যানি তাহলে বলবে অ্যানি আমি তোমাকে ভালোবাসি তারপর তারপর আর বলতে হবে না ওই বলবে তুমি শুধু শুরুটা করে দেবে ভাইয়া দেখবে ওই অ্যানির মুখ থেকে প্রেমের কথা সুনামির ঢেউয়ের মতো বেরিয়ে আসবে সত্যি ছোট তোর না প্রেমের ডক্টরেট পাওয়া উচিত ছিল আমি আজই গিয়ে ওকে বলবো বাবা বলেছে পরশু ঢাকায় ফিরতে কিন্তু কি করে যাব আমি এখনো আমার জানকে আমার ভালোবাসার কথা বলতে পারলাম না আরে আপা তোর মতো ছ্যাবলা মেয়ে আমি কম দেখেছি আরে কোনো মেয়ে কোনোদিন প্রেমের কথা আগে বলে না ছেলেরা আগে বলে তুই তো বলেছিস লেডিস ফার্স্ট আরে সেটা অন্য ব্যাপারে প্রেমের ব্যাপারে না ওই তো ওই যে নাম নিতে না নিতে তোর মুখে এসে গেছে দেখিস তুই প্রেমের কথা বলার আগে ও বলে ফেলবে না তোর কথা আমি আর শুনছি না আমি আগে বলবো যাই আজ আর দেরি করবো না আমি আগে বলবো তোমাকে আমি ভালোবাসি আমি তোমাকে একটা কথা তুমি কিছু বলছিলে আমি বলছিলাম না তো তুমি বলছিলে বলো না তুমি তো আগে বলছিলে তুমি আগে বলো আমি আগে কি বলবো আমি কি করে জানবো তুমি কি বলবে আমি ভুলে গেছি একটু পানি খেয়ে আসি এই শোনো কোথায় যাচ্ছো কথাটা শুনে কাট হয়ে গেল তোমার মনে কথা বলো বলো না প্লিজ 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 আজকে তোমাকে বলতেই হবে বলো না বলো না তুমি এমন করছো কেন তোমার কি কিছু হয়েছে না না আমার কিছু হয়নি প্লিজ আমারে বলো বলো না তোমার মনে কথা বলো আমি আর ধৈর্য ধরতে পারছি না প্লিজ বাবারে আমার ছোট ভাই রকি ও খুব সুন্দর করে বলতে পারে ও এসে তোমাকে সব বুঝিয়ে বলবে আমি ভুলে গেছি আমি ভুলে গেছি মনে করো না প্লিজ মনে করো তোমার দুটো পায়ে পড়ি তুমি আমাকে ছেড়ে দাও আমি সব ভুলে গেছি শোনো শোনো কোথায় যাচ্ছ প্লিজ এই যে চলে গেল
হায় আল্লাহ, এখন আমার কি হবে? তোর মাথা হবে। একটা কথা বলতে গিয়ে 10 বার ঢুক দিলি, তোকে দিয়ে প্রেম হবে না। আরে প্রেমের ব্যাপারে দেরি করতে নেই, সোজা বলে দিতে হয়। কেমন করে? এই মিস্টার, আমি তোমাকে ভালোবাসি, ডু ইউ লাভ মি? এই তুই জানলি কেমন করে? তুই কি প্রেম করেছিস? প্রেম করতে হয় না পাম, প্রেম হয়ে যায়। আর কখন প্রেম কার সঙ্গে হয় সে প্রেমিক প্রেমিকা ছাড়া আর কেউ বুঝতে পারে না। চল হোটেলে চল, চল। হঠাৎ এই নির্জন জায়গায় আমাকে ডেকে পাঠিয়েছো কেন? তোমার সঙ্গে এই নির্জনে আমি কিছু কথা বলতে চাই। তোমার কথা শোনার জন্যই তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিশ্বাস করো মিথিলা, আমার জীবনে সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে। দেখো রকি, তুমি খুব ভালো ছেলে, তোমার সঙ্গে আমি লেখেনি দেখা। আমার সম্বন্ধে তুমি কিছুই জানো না। যা জেনেছি সেটা কি যথেষ্ট নয়? আচ্ছা মিথিলা, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে পছন্দ করো না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার এমন কি কথা আছে যা তুমি আমাকে বলতে পারো না? মানুষের জীবনে এমন কিছু কথা আছে যা ইচ্ছে থাকলেও বলা যায় না। তুমি তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আমার জীবনটার সঙ্গে তুমি নিজেকে জড়ালে তুমিও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে রকি, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি এমন আছে তোমার জীবনে যে আমি তোমার কাছে গেলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব? আমি বারবার তোমার কাছে ছুটে আসি আর বারবার তুমি আমাকে দূরে সরিয়ে দাও। তুমি কি তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না রকি, না, আমি অন্য কাউকে ভালোবাসি না। আমার জীবনে তুমি প্রথম প্রেমের ফুল ফুটিয়েছ। তুমি যেমন চিৎকার করে বলতে পারো তুমি আমাকে ভালোবাসো, আমি বলতে পারি না। কেন পারো না? কিসের ভয়, কিসের সংকোচ? কোনো সংকোচ নয় রকি, ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি, সব শুনে তুমি যদি আমাকে ঘৃণা করো। ঘৃণা করবো তোমাকে? ভুলে যাবো তোমাকে? আমার বড় ভয় হয় রকি তোমাকে হারাবার। ঢাকায় গিয়ে আমি তোমাকে সব বলবো, আমি শুধু তোমাকে ভালোবাসি রকি, আমাকে তুমি কোনোদিন ভুলে যেও না। তোমাকে ছাড়া আমিও বাঁচবো না মিথিলা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ। আকাশের নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী, ভালো লাগে এসবই। মেঘের ঝর্ণা পাহাড়ি ঝর্ণা ফুলের সুরভি, ভালো লাগে এসবই। আকাশের নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী, ভালো লাগে যে সবই। মেঘের ওড়না পাহাড়ি ঝর্ণা ফুলের সুরভি, ভালো লাগে যে সবই। সাগরে হারায় সুখে,
যদি হই শিল্পী তুমি হবে আমার ছবি, ভালো লাগে এসবই। আকাশ রে নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী, ভালো লাগে যে সবই। আকাশের নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী, ভালো লাগে যে সবই। আকাশের নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী, ভালো লাগে যে সবই। চলে যাচ্ছ কোথায়? ঢাকায়। ও, কি আশ্চর্য, কিছুতে বলতে পারছি না কেন আমি ওকে ভালোবাসি। কেমন বোকার মতো দাঁড়িয়ে আছে, বলতে পারে না আমাকে ভালোবাসে? আমি মেয়ে কি করে আগে বলি আমি তোমাকে ভালোবাসি? কেমন বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, একবার বলতে পারে না অজ্ঞ আমি তোমাকে ভালোবাসি? শুনো, আমি বলছিলাম কি? হ্যাঁ বলো। না না তুমি বলো। না না তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। ঘটনা ঘটতে। ওহো, তোমার মনের কথা তুমি বলতে পারো না? বলতে পারি কিন্তু লজ্জা লাগে, তুমি বলো না প্লিজ। তুমি একটা ভেতু, তুমি একটা কাপুরুষ। আরে ও কাপুরুষ, আমরা তো মহাপুরুষ। ও তোমার সাথে প্রেম করে তো কি হয়েছে? আমরা তোমাদের মতো শকুনকে দিয়ে আমার কি হবে? বাস্টার্ড, কি বললি? শুনতে পাওনি? বয়রা নাকি? বয়রা, তুমি আমাদের গালি দিলে, চলো তোমাকে আজকে প্রেম শিখাবো। এই যে ভাই, ওকে কোথায় নিয়ে যাবে ভাই? আরে প্রেম শিখাতে তো শেখানো যায় না ভাই, ওটা মনের অজান্তেই হয়ে যায়, জোর করে কি প্রেম করা যায়? ওকে ছেড়ে দাও ভাই। ওই শালা, তোর কাছে প্রেম শিখতে হবে? দেখ আমাদের প্রেম কাকে বলে। থাম থাম, দেখ তোরা আমাকে মেরে রক্ত বের করে দিয়েছিস, এই রক্তটা মোছার জায়গা পাচ্ছি না, আমার হাতে লেগে আছে।
আমি রক্তটা আগে তোর মার কপালে মুছে নেই, তারপর তোদের প্রেম করা শেখাবো। থামলি কেন? আয় আয়, সোজা দাঁড়া, সোজা দাঁড়া, কি করুম? যা দিলাম দোয়া করে, খাবি ভিক্ষে করে যা। আমি তোমাকে ভালোবাসি, আমি আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। শুরু হলো প্রেমেরই সাধনা, আমাকে তোমার হাতেরই মালা, মিষ্টি বাঁধনে বাঁধনা।
হাথ ডাকে হোক সন্ধি, করব তোমাকে আজ মনে বন্দি। সাথে চলো কথা বলো, সাথে চলো কথা বলো, এ সময় হয়তো পাবো না আমাকে তোমার হাতের মালা, মিষ্টি বাঁধনে মাধনা। খাওয়ালাম, রুটি খাওয়ালাম, সারা করে খারাপ খারাপ আমনে সোনো মালদা। আওয়াজ পেলে সারা ঘুঘুর মতো পালিয়ে যাবে। চল এইবার তোমার পেয়েছি বাবা। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তোমাদের নিতে এসছি। আমার প্রাইভেট ডিটেকটিভের কাছে শুনলাম তোমরা এখানে বসে চুটিয়ে প্রেম করছো, প্রেম আমার বারোটা বাজাবার জন্যে। বাবা আমি না এখানে প্রেমে পড়ে গেছি। তোর প্রেমের খাতা পুরি, আগে ঢাকায় চল। এই এই সেই বড়টা কোথায় রে? হোটেলে, সেও প্রেম করছে। তোদের প্রেম আমি চোটাবো, আগে ঢাকায় চল। আবার আমার সেই প্রাইভেট ডিটেকটিভ 009 স্যার, মুই এই জায়গায়, আপনি পোলার ঘুষি খাইয়া তুই এই জায়গায় উজ্জ্বল হয়েছি। তুমি ওখানে বসে কি করছো? দয়া করে নেমে এসো, এই চল। এটা আমার ঠিকানা, ঢাকায় গিয়ে দেখা করো। ঠিক আছে, কিন্তু তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। কিন্তু হবুদুল্লাহ ভাই, ছাড়তে তো হবেই, তা না হলে প্লেন ছেড়ে যাবে। তুমি না, তুমি হচ্ছে কাবাব মে হাড্ডি। বাড়িতে আসবেন, কোরমা পোলাও খাবো। চল আপা, দেরি হয়ে যাচ্ছে। বাই আই বাই। বাই, আবার দেখা হবে। বাই। ফকিরের যন্ত্রণা। ফকির, কোথায় যাচ্ছিস? বাবা তুমি? হ্যাঁ ভাইয়া, বাবা। হ্যাঁ বাবা, তোমাদের আসল বাবা। তুই বলি এবারে ঢাকায় চলো।